মঙ্গলবার রাজধানীর আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধন হলো ফ্লাড লাইটের। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে এই ফ্লাড লাইটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে এদিন সন্ধ্যায়। প্রায় 3 বছর আগে সুশান্ত চৌধুরী যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন, তখন ফ্লাড লাইটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। প্রায় 4.5 কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে এই ফ্লাড লাইট। এদিন সন্ধ্যায় এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, বলেন, ত্রিপুরার ক্রীড়া জগতে গর্বের দিন এটা। বর্তমান সরকার ত্রিপুরার ক্রীড়া জগৎকে অনেক এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার। আগামী দিনে আরো উন্নতি হবে, তিনি বিশ্বাস করেন ফ্লাড লাইটে ত্রিপুরা ফুটবল আরো কয়েক ধাপ এগিয়ে যাবে। করে এক একটা টার্ফোর্ড, সিনথেটিক টার্ফোর্ড যে আমরা বানিয়েছি ফুটবলের, প্রায় অনেকগুলো জায়গা এইবার অনেকের ত্রিপুরাবাসীর একটা দাবি ছিল যে এখানে কেন ফ্লাড লাইট হবে না। তো সেই ফ্লাড লাইটের জন্য প্রায় আমরা এখানে প্রায় 5 কোটির মতো আমরা খরচ করেছি এবং আজকে এখানে এটা শুভারম্ভ। এর জন্য আমি বিশেষ করে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আমি এখানে যে PWD দপ্তর যারা এটা কাজটা করেছে এবং এখানে একটা আউটসোর্সিং, একটা যারা আউটসোর্সিংয়ে যারা কাজ করেছে এটাকে তৈরি করতে গিয়ে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের, বহুদিন ধরে ওরা তার একটা ডিমান্ড ছিল যে এখানে এই ধরনের একটা ফ্লাড লাইটের ব্যবস্থা হোক, এতে করে আমাদের যে মেয়েদের টিমের বা অন্যান্য যে ছোট বড় মিলিয়ে যে বি ডিভিশন সি ডিভিশন মাঠের অভাবে এদের মানে খেলারও সুবিধা হচ্ছে। এতে করে যারা সকালে খেলবে বা বিকেলে খেলবে তারা রাত্রেও এখন খেলতে পারবে। এতে করে ওদের যে খেলার যে শখটা ওনারা তৈরি করেন সবার জন্য খেলাটা সুবিধা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা ফুটবল সংস্থার প্যাট্রন রতন সাহা, সভাপতি প্রণব সরকার এবং সচিব অমিত চৌধুরী সহ ফুটবল সংস্থার কর্তারা। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে এদিন ফ্লাড লাইটের উদ্বোধন স্মরণীয় হয়ে থাকলো। শান্তন টিভি।